talk break alaikum everyone স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভির নতুন ভিডিওতে সাম্প্রতিক নিউজ অনুসারে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি ডক্টর মার্টি এসপার বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন সেক্রেটারি এসপার কোভিড নাইন্টিন মহামারী মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নেওয়া পদক্ষেপ এবং প্রতিবেশী দেশগুলোর মঙ্গলার্থে তাদের সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করেন উভয় নেতা সকল দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেছেন সাথে সামুদ্রিক ও আঞ্চলিক সুরক্ষা বৈশ্বিক একই শান্তিরক্ষা এবং বাংলাদেশের সামরিক সামর্থ্যকে আধুনিকরনের উদ্যোগ সহ সুনির্দিষ্ট দ্বিপাক্ষিক প্রতিরক্ষা বিষয়ক নিয়ে আলোচনা করেছেন আমরা সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে তাদের নির্মিত সমরাস্ত্র বিক্রি করতে আগ্রহী এর জন্য তারা দুটি সামরিক চুক্তি আকসা ও জিসুমিয়া সাইন করতে ইচ্ছুক এর আওতায় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত বিভিন্ন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ক্রয় করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত বিশ্বসেরা এ এইচ সিক্সটি ফোর হেলিকপ্টার ডাউন সিলেক্টেড হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এ এইচ ওয়ান জেড ভাইপার ও এ এইচ সিক্সটি ফোর ই এর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী এ এইচ সিক্সটি ফোর ই অ্যাপাচি কেনার জন্য বেশি আগ্রহ দেখিয়েছে এবং এ নিয়ে উভয় দেশের মধ্যে দরকসাখি হচ্ছে এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো সমরাস্ত্র কিনতে চেয়েছে বাংলাদেশ যার মধ্যে মিসাইল সিস্টেম অন্যতম অ্যাপাচি হেলিকপ্টার কিনলে এর সাথে হেলফায়ার মিসাইল কিনবে বাংলাদেশ যা গ্রাউন্ড অ্যাটাক ও অ্যান্টিট্যাঙ্ক মিসাইল হিসেবে ব্যবহার করা হয় এটিকে বর্তমানে বিশ্বের সেরা এয়ার লঞ্চ অ্যান্টিট্যাঙ্ক মিসাইল হিসেবে গণ্য করা হয়ে থাকে অ্যাটাক হেলিকপ্টার বাদে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে তাদের নির্মিত অত্যাধুনিক যুদ্ধ বিমান বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছে খুব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত অ্যাপ সিক্সটিন যুদ্ধ বিমান বাংলাদেশের কাছে তারা বিক্রয় করতে আগ্রহী আর বিমানের সাথে প্রয়োজনীয় মিসাইল সিস্টেম যেমন ভিভিয়ার মিসাইল ও অন্যান্য মিসাইলও বিক্রি করতে রাজি আমেরিকা তবে তার আগে অবশ্যই বাংলাদেশকে দুটি সামরিক চুক্তি আকসা ও জিসোমিয়া সাইন করতে হবে এবং আমরা আশা করি দুইটি দেশ শীঘ্রই এই সামরিক চুক্তিবদ্ধ হবে এবং বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত অত্যাধুনিক সামরিক সরঞ্জাম পাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ